हेलो बंधुरा वेलकम टू माय चैनल आमार आजकेर वीडियो आल्ट्रासोनोग्राम करा छाड़ाई गर्भे सन्तानटी छेले नाकि मेये जेभावे बुझबेन तो बंधुरा चलुन वीडियोटी शुरू करा जाक। तार आगे आपनादेर छोट्ट एकटा रिक्वेस्ट, जारा नतुन आमार चैनेले तारा अवश्यई आमार चैनलटीके सबस्क्राइब करे राखबेन एबं पाशे थाका बेल आइकनटी अवश्यई क्लिक करे राखबेन प्रतिदिन एरकम स्वास्थ्य संक्रांत वीडियोर नोटिफिकेशन सबार आगे पावार जन्य। आर वीडियोटी जदि आपनार भालो लागे তাহলে এই ভিডিওটি আপনার সোশ্যাল লিংকে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অনেকেই বিষয়টি জানতে পারে। গর্ভে শিশুটি ছেলে নাকি মেয়ে এটা জানার ইচ্ছা বাবা মায়ের হতেই পারে। খুব আশা ও উল্লাস নিয়ে জন্ম দিতে যাচ্ছেন নিজের সন্তানকে। ইচ্ছা অনেক মায়েরই থাকে যে তাদের গর্ভের সন্তানটি সম্পর্কে আল্ট্রাসোনোগ্রাম করার আগেই যদি জানতে পারতেন তার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তো বন্ধুরা চলুন এরকমই কয়েকটি লক্ষণ জেনে নেওয়া যাক, যেসব লক্ষণে আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে বাবু নাকি মেয়ে বাবু। এক, কোন খাবারের প্রতি আকর্ষণ। বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগেন, যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগে। আপনার ক্ষুধিত খাদ্য টাইপ আপনার গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে। আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছা হয় তাহলে সম্ভবত মেয়ে হবে, আর যদি নিমকি এবং মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে হবে। দুই, পেটের সমস্যা। সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থার সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে, তবে শিশুটি মেয়ে হলে পেটে ব্যথা সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায়। তিন, পেটের অবস্থান। গর্ভাবস্থায় পেট বেশ ভারী মনে হলে মেয়ে শিশু হবে, আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে। শিশুটি যদি পেটে ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে, আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভূত হয় তাহলে ছেলে বাবু হবে। চার, হার্টবিট রেট। ডাক্তারের নিকট চেক আপের সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদস্পন্দনের রেট কত। হৃদস্পন্দন যদি 140 BPM এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে বাবু, আর যদি হৃদস্পন্দনের রেট 140 BPM এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে। পাঁচ, ব্রেকআউট। গর্ভাবস্থায় আপনার ত্বকে কি ব্রণ বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে, তাহলে অবশ্যই আপনার মেয়ে বাবু হবে। আগের দিনের মানুষ বলতো মেয়ে শিশুরা মায়ের সৌন্দর্য চুরি করে, তাই মায়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয়, যদিও তা কুসংস্কার বলেই মনে করা হয়। ৬, রিং টেস্ট। একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন, তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি ঝুলিয়ে দিন। এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন, যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে, আর যদি আংটিটি গোল গোল ঘুরতে থাকে তাহলে ছেলে বাবু হবে। ৭, শিশুদের উপদেশ। গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায়। অনেক ছোট ছোট শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে হবে, আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করে তাহলে আপনার ছেলে শিশু হবে। আল্ট্রাসোনোগ্রাম করার সাহায্যে সহজেই পেটের বাবু ছেলে নাকি মেয়ে বোঝা যায়, কিন্তু জরায়ুতে যদি পানি কম থাকে অনেক ক্ষেত্রে বাচ্চার জেন্ডার বোঝা যায় না, কারণ মেশিনে তখন ভালো পিকচার আসে না। আল্ট্রাসাউন্ড করার সময় গর্ভের শিশু যদি দুপা চেপে রাখে অথবা পায়ের ফাঁকে যদি নাড়ি পেঁচিয়ে থাকে সেক্ষেত্রেও বাচ্চার জেন্ডার বোঝা যাবে না। কোনো ডাক্তারই আপনাকে বাচ্চার জেন্ডার বোঝার জন্য আল্ট্রাসাউন্ড করতে বলবেন না, বরং আপনার প্রেগনেন্সি কি অবস্থায় আছে, কোনো বিপদচিহ্ন আছে কিনা ইত্যাদি জানাই হচ্ছে আল্ট্রাসাউন্ড করবার উদ্দেশ্য। জেন্ডার একবারে বুঝতে না পারায় বারবার আল্ট্রাসাউন্ড করানো ঠিক নয়, কারণ এই টেস্ট সরাসরি আপনার কোনো ক্ষতি না করলেও আসা যাওয়া ধকল তো থাকবে। কোনো কারণে যদি আবার জেন্ডার না দেখা যায় তাহলে আপনি অযথাই আরো বেশি টেনশনে পড়ে যাবেন। সর্বশেষ কথা হচ্ছে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তাতে কিছু যায় আসে না। আপনার প্রার্থনা হওয়া উচিত আপনি যাতে সুস্থ শিশু জন্ম দিতে পারেন এবং তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। তো ভিউয়ার্সরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আশা করি ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।